বন্ধুরা, আমার পাশে বসে আছে নজরুল ইসলাম খান, আমার জুনিয়র ছোট ভাই। অনেক সিনেমা করেছে, বিশেষ করে শাকিব খানকে নিয়ে সে অনেকগুলো সিনেমা করেছে। ওর যে লাস্ট সিনেমাটা সেটাও শাকিব খানের ছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, আপনার একটা সিনেমার নাম জানেন, রানা প্লাজা, এই ছবিটার পরিচালক সে, আমাদের পরিচিত। সে অনেক ইউটিউবে অনেক কন্টেন্ট টন্টেন্ট করে। ওর সাথে এখন একটু কথা বলবো চলচ্চিত্রের সার্বিক অবস্থা, শাকিব খান, পাঠান, এগুলো নিয়ে। কেমন আছো নজরুল? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এখন তুমি তো এই বিজি খুবই আসো না, তুমি তো অনেক সিনেমা বানিয়েছো। শাকিব খানকে নিয়ে কটা সিনেমা বানিয়েছিলে? আমি 7-8টা ছবি করেছি শাকিবকে নিয়ে। 7-8টা? জি। তোর তো লাস্ট ছবি যে রিলিজ হলো লিডারি বাংলাদেশ, দেখেছো? আমি ছবিটা এখন দেখা হয়নি, আমার ওয়াইফ দেখবে, বিধায় আমার এখনো দেখা হয়নি, আমি দেখবো। রিজাল্ট জানো সিনেমাটার? হ্যাঁ, রিজাল্টটা শুনেছি। কি বলো? এই তো ফিল্মের মানুষ, ফিল্মের সাথে জড়িত আছি, রেজাল্ট তো জানতেই হবে, জানিও। তা আলহামদুলিল্লাহ খুব, আমরা যেটা আশা করেছি তার থেকে ভালো গেছে ছবিটা। কিন্তু অনেকেই তো বলে সিনেমা চলে না, সিনেমার লোক নেই, অনেকেই বলে। একটা হয়েছে কি, আমরা নেগেটিভকে বেশি প্রাধান্য দিই, তো এই জন্য মানুষ নেগেটিভকে বেশি প্রচার করে। আচ্ছা, এই যে শাকিব খানের যে সমস্ত ঘটনাগুলো গেলো বুবলি এবং ইসেকে নিয়ে, অপু বিশ্বাসকে নিয়ে একটা বিরাট ঝামেলা গেলো, এটা কি ওর জীবনে কোনো রকম প্রভাব ফেলতে পারে? আমি যেটা মনে করি যে আমি যখন রাজ্জাক সাহেবকে ভালোবাসতাম, আমি তো রাজ্জাক সাহেবকেই ভালোবাসতাম, রাজ্জাক শাবানার ছবি দেখতাম, শাবানার আপার পিছনে কি আছে এটা তো আমার দেখার সময় নেই। আমি রাজ্জাক সাহেবকে স্ক্রিনে, আমি রাজ্জাক সাহেবকে দেখতে পাচ্ছি। এখন যারা দর্শক শাকিবকে ভালোবাসে, তারা তো স্ক্রিনে এসে শাকিবকেই দেখে, তার ব্যক্তিত্ব বিষয় নিয়ে তো তারা দেখতে যাবে না। তো আমি মনে করি যে আমি যেটা, আমি আমার আমার সাধারণ জ্ঞান, আমি মনে করি এই বিষয়টি নিয়ে শাকিবের সাথে কোনো, মানে শাকিব ক্যারিয়ার নিয়ে কোনো কিছু, মানে কোনো এই হবে না। তুমি তো অ্যাকচুয়ালি সিনেমার লোক, তুমি তো সাধারণ মানুষ নও। আমি সাধারণ মানুষের সাথে কথা বলে তো অনেক কিছুই পাই রিয়াকশন, কিন্তু সিনেমার মানুষের মধ্যে কিছু লোক আছে, কিছু সিনেমার মানুষজন আছে যারা বলে শাকিব খান সুপারস্টার না, শাকিব খান অভিনয় জানে না, শাকিব খান গল্প বুঝে না। আমি এই জন্যই এই কথাগুলো তুলছি। শাকিব খান কাউকে দিয়ে হয়নি, শাকিবের মেধা, শাকিবের কাজকর্মে, শাকিবের যোগ্যতা দিয়ে শাকিব খান আসছে যে সে সুপারস্টার হয়েছে। আমি যদি বলি শাকিব খান সুপারস্টার না, তো মন হবে এটা কি দর্শক মানবে? আজকে সে দীর্ঘ কয়েকটি বছর ধরে যে চলচ্চিত্রকে একাই কিন্তু টেনে নিয়ে যাচ্ছে, যাই সেখানে যে হঠাৎ করে কেউ এসেই বলে শাকিব খান কিছুই না, ও মানে গল্প বোঝে না, এটা বোঝে না, সেটা বোঝে না, যদি কেউ বলে থাকে এটা, সে একদম আমি মনে করি সেখানে ডাফারে যাচ্ছে। বলে থাকে না, বলেছে বলেছে, আমি এই জন্যই বলবো, আমি তো কাউকে ঠিক করে কথা কম বলি, তারপর আমি বলবো যে বলেছে সে আমার মনে হয় বোকা রাজ্যে বসবাস করছে, বোকা রাজ্যে। আচ্ছা, এই যে এখন সিনেমা রিলিজ হলো, ঈদে অনেকগুলো সিনেমা হল চালু হলো নতুন করে, ভাঙ্গা সিনেমা ঠিকঠাক করে, পর্দা ঠিক করে, লাইট ঠিক করে চালু করলো, বেশ। শাকিবের যদি 102টা হয়, আরও অন্যান্য সিনেমা নিয়ে আরও 40-50-60টা হয়েছে, এই যে ধারাবাহিকতা এটা কি থাকবে? এর মধ্যে আবার পাঠান সিনেমা আসছে, মানে ভারতীয় সিনেমা আসা শুরু হলো, ভবিষ্যৎ কি দেখছো চলচ্চিত্রের? দাদা, চলচ্চিত্রের সুদিন, আমি মনে হয় সুবাতাস বওয়া শুরু হয়েছে আমাদের চলচ্চিত্রে, সুদিন আসছে। অন্ধকারে ছিলাম, এখন মনে হয় সকালে আলোটা দেখতে পাচ্ছি। আমি একটু একটু জুড়ে বলো একটু, হ্যাঁ আমি যেটা বলছি সেটা হচ্ছে, মনে করেন যে আমাদের যে ঈদের, যে একটু ঈদের ঘটনা নিয়ে বলি, ঈদে অনেক সময় কাদা ছোড়াছুড়ি আমি দেখেছি। আমি সবই নয় বলতে চাই, আমি বা যে যার ছবি রিলিজ হয় সবাই যার সন্তানকেই শ্রেষ্ঠ মনে করে, কিন্তু ঈদে যে ছবিগুলো, যে ছবিগুলো চলছে আজকে, আমরা 3 সপ্তাহ পরে দেখছি কোন ছবিটা সুপারহিট হয়েছে একদম পরিষ্কার। তো এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করলাম কিসের জন্য? এটা রায় দিবে কি, আমরা তো রায় দিব না, দর্শকের রায় দিবে, দর্শক দর্শকই তো রায় দিয়েছে কোন ছবিটা সুপারহিট আর কোনটা সুপারহিট না। তো আমরা কেন এগুলো কাদা মাখামাখি করছি? আমার মনে হয় এর থেকে বিরত থাকা উচিত। আর যেহেতু চলচ্চিত্রের সুদিন আসছে, আমাদের সবাইকে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে সবাই এগিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় এখন থেকে আর চলচ্চিত্রকে দাঁড়িয়ে রাখতে পারবে না। কিন্তু সুদিন তো মনে করো লোকাল সিনেমা যদি না হয়, যে পাঠান আসছে এখন, বা এরপরে কিসি কা ভাই কিসি কা জান আসবে, এরপরে জওয়ান আসবে, 10টি সিনেমা আসবে, এতে করে কি তোমার মনে হয় এটা চলচ্চিত্রের জন্য কোনো রকম মঙ্গল বই আনবে না অমঙ্গল বই আনবে? একটা কথা বলি, শূন্যতা থাকে দেশের, যদি মনে করেন আমি উদাহরণটা নিয়ে বলছি যে আমার ঘরে চাউল নাই, আমাদের দেশের চাউল উৎপাদন যেটা হচ্ছে বাইরের দেশ থেকে আনা লাগবে, যদি না থাকে তাহলে বিদেশ থেকে চাউল সরকার তো অবশ্যই আনবে। তা আমাদের, আমরা যে কন্টেন্ট সিনেমা হলকে দিব, আমরা হল কেন বন্ধ হয়েছে, অনেকগুলো কারণ আছে। যেহেতু আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সাথে আছি, আমি অনেকগুলো ছবি বানিয়েছি, মূল কারণ হচ্ছে যে আমরা ছবি তো হলকে দিতে পারছি না, ছবি যে হলগুলো বন্ধ হয়েছে একমাত্র শুধু কন্টেন্টের কারণে। হলের মালিকরা চিৎকার করেছে, আমরা তার বিরুদ্ধে মানে বিভিন্ন আন্দোলন করেছি, আমরা তাদের সাথে একমত পোষণ করি নাই, আমি এখনও একমত পোষণ করছি না, কিন্তু এখন একটা এমন একটা পর্যায়ে চলে আসছে
যে সিনেমা হল বাঁচাতে হলে মানে বিদেশি ছবি আসার দরকার। কিন্তু অনেকেই বলছে, আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি, বলছে বিদেশি সিনেমা আসলে শুধু বিদেশি সিনেমাই চলবে, লোকাল সিনেমা চলবে না। আবার অনেকেই বলছে লোকাল সিনেমা বিদেশি সিনেমা, লোকাল সিনেমাকে বিদেশি সিনেমা কোনো হিট করতে পারবে না। তুমি কোন পক্ষে, কোনটা মনে করো? আমি পক্ষে বিপক্ষে বলছি না, না এই যে এইটা কোন জমি বলছো, জমিতেই বলছি পক্ষে বিপক্ষে মনে করছি না। মনে করেন যে যে বলছে বিদেশের ছবি আসলে আমাদের ছবি চলবে না বা বিদেশের ছবি দেশেও চলবে না, এর সাথে আমি একমত নই। আমার কথা কি আমাদের দর্শক কোনটা গ্রহণ করছে? আমার, আমি যেটা মনে করি, আমি একটা নির্মাতা হিসেবে যখন আমি একটা পাঠান ছবি দেখবো, তখন আমি যে আমি কোথায় আছি, আমার তো ছোট স্ক্রিনে দেখে অনেক কিছু বুঝি না, ওখানে দেখবো জায়গার থেকে আমার অনেক কিছু শেখার আছে। যেহেতু আমরা লো বাজেট ছবি বানাই, ওরা অনেক, তখন আমার তো একটা স্প্রিয়া হবে, আমার ভিতরটা যেহেতু কাজ করবে না, আমি একটা বড় ছবি বানাবো, তখন ওদের সাথে কম্পিটিশন করার জন্য আমার ভালো কিছু করার একটা ইসেটা ভিতর ভীষণ একটা স্পৃহা থাকবে, তখন ভালো কিছু একটা করতে চাবো। আর একটা কথা কি, বিদেশিকে আমরা যে অনেক কথাই বলি, সংস্কৃতির কথা বলছি, আদান প্রদান হওয়া উচিত, আমাদের ছবি তো দেশে যায়, আমাদের, আমি মনে করি আমাদের জন্য ভালো। আমরা বিদেশে শাক করছি না, করছি কিন্তু বিদেশি কাপড়ে এখন দেখে মার্কেটে সব বিদেশি কাপড় সব বেশ পাইলাম। তো এটা নিয়ে কাদা ছড়াছড়ি না করে বিদেশিকে আমরা ওয়েলকাম জানাই, যে কন্টেন্টটা আমাদের খুব দরকার, যেহেতু হলকে বাঁচানোর জন্য, হল যদি বাঁচে আমাদের ছবি, আমাদের দেশে, আমাদের দেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের সংস্কৃতি ভালোবাসে, আমাদের ছবি চলবে, কিন্তু কোথায় চলবে তা তো হল তো বাঁচানোর দরকার। এই হলকে বাঁচানোর জন্য সেলাইন হিসেবে বিদেশি ছবির দরকার, মানে পাঠার একটা সেলাইন নিয়ে আসলো, পাঠান একটা আমার মনে হয় একটা সেলাইন নিয়ে আসলো। আমি জানি অনেকে হয়তো আমার সাথে ডিফার করবে, এটা একান্তই এটা আমার ব্যক্তিগত কথা না, আমার যে মানে অনেকে যেমন বলছে যে এখন ইন্ডিয়ান সিনেমা চলছে, যে লোকাল সিনেমার হল পাবে কোথায়? ওরা তো একটা 200 কোটি টাকার সিনেমা একটা পাবলিক যখন দেখতে যাবে 20 টাকা দিয়ে বা 50 টাকা দিয়ে, সেই পাবলিকটা কি তুমি মনে করো পাশের সিনেমা হলে 50 লাখ টাকা 1 কোটি টাকার সিনেমা দেখতে যাবে? দাদা এটা আমি বলেছি, একটু আগে বলছি যে আমাদের সংস্কৃতি, আমাদের দেশের মানুষ যারা, তারা কিন্তু বহন করে। যখন ওইটা মানে 500 কোটি টাকার ছবি, আমি যেটা ভালো ছবি বানাই, আমি মনে করি ওই ছবি দেখে আমার ছবি দেখবে, এতে প্রমাণিত। আমার মনে হয় যদি ছবিগুলো চলে তাহলে মানুষের ভিতর যে ভালোবাসার কথা বলছি আবার ওই ছবির প্রতি টান আসবে, আমাদের ছবি দেখবে পাশাপাশি ইন্ডিয়ান ছবিও দেখবে। আমার মনে হচ্ছে দেশের দর্শক, সিনেমার দর্শক বাড়বে। আচ্ছা শেষ প্রশ্ন, আমি শুনলাম তুমি শাকিব খানকে নিয়ে একটা সিনেমা স্টার্ট করছো, শুনলাম? আমি তো এই আমি কিছুদিন আগে শেখ ফরিদের একটা ছবি আমার গত অলরেডি রেডি করেছি, যে কোনো কারণে ঘুরিয়ে আছি, স্টপ আছে, আমরাই স্টপ করেছি, যেহেতু বাজারটা একটু মন্দা ছিল, যেহেতু এই চলচ্চিত্র দেখলাম ঈদের থেকে চলচ্চিত্র আলাদা একটা হাওয়া বইছে, তখন আমরা শুরু করছি। গতকাল একটা প্রযোজকের সাথে আমরা আমেরিকান ভদ্রলোক প্রবাসী, সে যাচ্ছে একটা ছবি বানানোর জন্য। তুমি তো বাইরে বিদেশে আরও ছবি টুবি বানিয়েছো যতদূর জানি? আমি রাশিয়াতে শুটিং করেছি, রাশিয়ার মালয়েশিয়া অনেক দেশে আমি শুটিং করেছি। এর ছবিটাও মানে ওনার সাথে যেভাবে, যদি এখনো বলবো না কিছু, তবে এটাই আমেরিকাতে শুটিং হবে। শাকিব খান থাকবে? শাকিব তো মাস্ট। তার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো শাকিবের সাথে? আমি সেই শাকিব তো যে প্রথম চলচ্চিত্রে আসলে ছবির নাম ছিল সবাই সবাইকে সুখী হতে চায়, ওই ছবি সিরিয়াসলি ছিলাম আমি। আহা, মানে টুলুর চিফ এসেন্সিয়াল ছিল? হ্যাঁ, তখন আত্মা আপনার টুলু ভাই ছিলেন ছবির পরিচালক। আচ্ছা, তো ওই সেখান থেকেই ছবির আমরা ছবির শুটিং করে প্রতিদিন সাগর পাড়ে আমরা বসতাম। এই দেখতাম শাকিবের এক কাজ শেখার যে একটা স্পৃহা, কাজ শেখার যে একটা মানে আগ্রহ, ওই বলতো যে রোজ ভাই মানে টলটা মানে ক্যামেরা অ্যাঙ্গেল সময় অনেক কোশ্চেন আমাকে করতো। তা আমি যেহেতু আমি কাজী হ্যাঁ ছবির অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তো মোটামুটি আমি যতটুকু জানতাম ওকে বুঝিয়েছি, ও খুব মনোযোগ দিয়ে শুনতো, তো ওর ভিতরে শ্রদ্ধা বোধ ছিল, ভালোবাসা ছিল। আজকে দোয়া করেছিলাম আমার মন থেকে যে না একটা একসম ফিউচারে দেশের স্টার হবে, আজকে সে প্রমাণ করে স্টার না সুপারস্টার, সে এখন শুধু স্টারই না, সে সুস্থ পারি স্টার, শুধু আমাদের দেশেও না ইন্ডিয়াতেও। তো শাকিবের এই যে এখন শাকিবের এই চলচ্চিত্রের জন্য কি করা উচিত, আমার শেষ প্রশ্ন দর্শক, তুমি একজন তার বন্ধু বলো, ছোট ভাই বলো, তোমার সাথে একটা ভালো সম্পর্ক আছে, শাকিবের সাথে যদি তোমার দেখা হয়, যদি কোনো আলাপ চালিত হয়, তুমি শাকিবকে কি অ্যাডভাইস দিবে চলচ্চিত্রের জন্য? আমি শাকিবকে আগেও বলেছি এখনো বলছি, যেটা হচ্ছে আমরা যে মানে আমাদের যেহেতু ছবির বাজেট কম, আমাদের যে এখন যে 30 লাখ টাকা বা এই ছবিটা চললো ভালো চললো অবদান বাজেট, আর ওর যে রেমুনারেশন এটা জানি না বাড়ায়, আমার মনে হয় যে 30 লক্ষ টাকা না, আমার 20-এর মধ্যে যদি থাকে তাহলে আমরা বেশি মানে কী বলবো যে আর একটু আশা দেখতে যেহেতু পাচ্ছি, আমরা বানাতে পারবো বেশি করে ছবি, যেহেতু চলচ্চিত্রে অনেক পেয়েছে, ওর কিছু দেওয়ার আছে আমি মনে করি, ও চলচ্চিত্রে দিচ্ছেও দাদা, সেটা হচ্ছে তো এখন উনি প্রযোজনা করেছে দুর্দিনে। আমি মনে করি শাকিবের চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আছে, চলচ্চিত্রকে দিয়ে যাচ্ছেন এবং দিলেন ভবিষ্যতে আশা করি।
থ্যাংক ইউ দর্শক, এই ছিল নজরুল ইসলাম খান, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য এবং অনেক পুরনো একজন চিত্র পরিচালক, আমার ছোটো ভাই। ওকে খুব একটা পাওয়া যায় না এফডিসিতে, তো আজকে দেখলাম ও এসছে, ওর সাথে কথা বললাম, ওর কথাগুলো আপনারা শুনেছেন। যদি কারো কোনো মন্তব্য করার থাকে করতে পারেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।